আমি ঠাকুরগাঁও পুরাতন বাস স্ট্যান্ড এলাকার একটি গোরস্থানের পাশে দাঁড়িয়ে আমি এই প্রশ্নটির সম্পর্কে দুটি কথা বলছি। পিতামাতার ইন্তেকালের পরে সন্তানের কর্তব্য, বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় বলে আমি মনে করছি। পিতামাতা মারা যাওয়ার পরে সন্তান তার উপরে তার স্কন্ধে কী কী দায়িত্ব অর্পিত হয়, আল্লাহ এবং রসুল তা কোরআন হাদিসে ওপেন সিক্রেট করে আলোচনা করেছেন। সেগুলি যদি আমরা হুবহু আলোচনা করি, আমল করি, তাহলেই সন্তানের হক আদায় হবে বলে আমি মনে করি। এরপরে পিতামাতার কবর জিয়ারত করবে এবং সন্তান পিতামাতার পরিচালিত পথে, পিতামাতা দেখানো পথে সন্তান পরিচালিত হবে এবং সন্তান পিতামাতা সন্তানকে খেয়াল করতে হবে পিতামাতা কোন কোন বিষয়গুলোর উপরে তাদেরকে বেশি উপদেশ পরামর্শ দিয়েছেন সেগুলোকে কেন্দ্র করে সামনে এগোতে হবে। আর সন্তানকে আরও চিন্তা করতে হবে পিতামাতা কোন কোন লোকগুলোর সঙ্গে উঠবোস করেছেন, তাদের কার কার সঙ্গে লেনদেন করেছেন, এই ধরনের লোকগুলোকে যদি পিতামাতার অনুপস্থিতিতে সম্মান দেওয়া হয় তাহলে হাদিস শরীফে বলা হচ্ছে সরাসরি পিতামাতাকেই জীবিত অবস্থায় সম্মান দেওয়ার সমান, এর সওয়াব নেকি পাওয়া যাবে। কারণ হাদিসে বলা হচ্ছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতা হলো সন্তানের জন্য জান্নাত এবং জাহান্নাম। তো দুটো দিক, এই ইন্টারন্যাশনাল দুটো দিক, এই দিক দুটো যে কোনো একটা দিক তাকে বেছে নিতে হবে, এটি সন্তানের জন্য কর্তব্য পালনীয় গ্রহণীয় বলে আমি মনে করি।